গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো, তাই তো? আজ আমরা ছোটদের কথামালা বই পড়ব, পৃষ্ঠা নম্বর 15। তোমরা প্রত্যেকে খুলে ফেলো পৃষ্ঠা নম্বর 15, আশা করি খুলেছো। দেখো, আগের দিন আমরা কী পড়েছিলাম, এক শেয়াল আর এক বোকা ছাগলের কথা। আজ আমরা পড়ব ইঁদুর আর বিড়ালের কথা। চলো এবার পড়ে জেনে নেওয়া যাক কী বলছে। একটা বাড়িতে অনেকগুলো ইঁদুর ছিল, ঠিক আছে? তারা বাড়িতে খুব উৎপাত করত। তখন বাড়ির লোকেরা একটা বিড়াল এনে পুষতে লাগলো। কী বলছে? একটা বাড়িতে অনেকগুলো ইঁদুর থাকতো, তারা বাড়ির লোকেদের ভীষণ উৎপাত করত, তাই তো? ইঁদুরেরা কী করে তোমরাই জানো, সবাই ভীষণ অনিষ্ট করে, সব কিছু কেটে দেয়। তখন বাড়ির লোকেরা একটা বিড়াল এনে পুষতে লাগলো। তারপর দেখো, ইঁদুরদের এখন খুব বিপদ, এবার ইঁদুরদের ভীষণ বিপদ, বিড়াল এনে বাড়ির লোকেরা পুষতে লাগলো, ইঁদুরেরা বেরোতেই পারবে না, তাই তো? দেখো, দিন রাত তারা লুকিয়ে থাকে, কারা? ইঁদুরেরা, ভয়ে। যে বাইরে আসে বিড়াল তাকেই খেয়ে ফেলে, যে ইঁদুরই বাইরে আসে বিড়াল তাকেই খেয়ে ফেলে। তারপর দেখো, বিড়ালের হাত থেকে বাঁচার একটা উপায় বার করার জন্য অবশেষে ইঁদুরেরা একটা সভা ডাকলো। বলছে, এবার ইঁদুরেরা ভাবলে এ তো ভীষণ বিপদ, সেই জন্য বিড়ালের হাত থেকে বাঁচার জন্য একটা ইঁদুরেরা একটা সভা ডাকলো সবশেষে, তাই তো? সেই সভায় এবার দেখো, একটা ইঁদুর নিজেকে বেশি চালাক মনে করত, একটা ইঁদুর নিজেকে খুব বেশি চালাক মনে করত। সে বলল, বিড়ালের গলায় একটা ঘুঙুর বেঁধে দেওয়া হোক। সেই ইঁদুরটা বলল, বিড়ালের গলায় একটা ঘুঙুর বেঁধে দেওয়া হোক, তাহলে বিড়াল যেখানেই যাবে ঘুঙুরের আওয়াজ হবে, আমরাও সাবধান হতে পারব। সেই চালাক ইঁদুরটা বলছে, বলল কি বলল, যে বিড়ালের গলায় একটা ঘুঙুর বেঁধে দেওয়া হোক, সে যেখানেই যাবে আওয়াজ হবে, আর আমরাও খুব সাবধান হতে পারবো যে এখন বিড়াল আসছে, আমরা এখন বাইরে বেরোবো না, তাই তো? সেই চালাক ইঁদুরটা বলল। পরের পৃষ্ঠা উল্টাও। সকলে খুশি হয়ে বলল, চমৎকার উপায়। সবাই খুশি হয়ে এই প্রস্তাবটা শুনে বলল, বাহ, খুব ভালো উপায়। একটা বুড়ো ইঁদুর বলল, চমৎকার তো বটেই, তবে আমি জানতে চাই বিড়ালের গলায় ঘুঙুরটা বাঁধতে কে যাবে। তখন ওই চালাক ইঁদুরের কথা শুনে সবাই খুব বললো, এটা খুব চমৎকার উপায়। তখন একটা বুড়ো ইঁদুর বলল, চমৎকার উপায় তো বটে, কিন্তু বিড়ালের গলায় ঘুঙুরটা বাঁধবে কে, তাই তো? কারণ যেই সামনে যাবে বিড়াল তাকেই খেয়ে ফেলবে। তাতে আর কেউ জবাব দিল না, তাই তো? তাহলে নীতিকথা কী বলছে দেখো, বলা সহজ তবে সেই মতো কাজ করা কঠিন। মুখে বলা খুব সহজ, কিন্তু কাজে করা ভীষণ কঠিন, তাই তো? এ থেকে তুমি এটা কী শিখলে, যে বলা সহজ কাজে করা কঠিন। এটা পুরোটা পড়ে ফেলবে, ওকে? মানেগুলো অবশ্যই করবে, ভালো করে রিডিং পড়বে এবং বানান করবে। বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। গুড বাই এভরিওয়ান, ভালো থাকবে।